সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আমি সুজন বলতেছি, কেমন আছেন সবাই? কি অবস্থা আমার ফেসবুক ভাই ব্রাদার? সো সামনে চাইনিজ ইয়ার, কিছুদিন পরে আর কি, 23 তারিখ হয়তো 24 তারিখ এরকম। সো আমি যে কোম্পানিতে কাজ করি, অলরেডি দেখেন দরজায় অলরেডি সিল মেরে দিছে চাইনিজ ইয়ারের, আসলে চীনা বস্তু। তো সিল মেরে দিছে এখানে অলরেডি। এরা আসলে আমাদের যেমন মুসলমানদের যেমন ঈদ, তেমন চাইনিজদের চাইনিজ ইয়ার, আর অন্যান্য ধর্মদের যারা আছে বা খ্রিস্টানদের বড়দিন ব্লাবলা এগুলো। সো আজকে আমি তেমন কিছু বলবো না, জাস্ট আপনাদের একটা গল্প শোনাবো। সো আমার নানি আমার গল্পটা শুনাইছিল। সো গল্পটা হচ্ছে এই, একটা ভিখারি, একটা অসহায় টাইপের মানুষ ভিখারি, সে রাস্তার ধারে দাঁড়িয়ে খেপলা জাল দিয়ে মাছ ধরতেছে। তো মাছ ধরে, একটা মাছের যে টং আছে সেই টং এর ভেতরে মনে করেন যে 4 থেকে 5টা মাছ, বড় মাছ ওইখানে রাখছে। রাখার পর একটা প্রভাবশালী মানুষ, এলাকার প্রভাবশালী আছে না, কিছু পাতলা সাতলা লিডার, ঠিক আছে, ছোট বাঘ আর কি, ওই টাইপের কিছু মানুষ মোটরসাইকেলে এসে ওইখানে দেখলো লোকটা মাছ ধরতেছে। তো ওইখানে মোটরসাইকেলটা রেখে সে ওই মাছটা দেখলো, প্রথমে দেখলে বড় মাছ দেখে পছন্দ হয়েছে, মাছটা নিয়ে গেল। আসতে নিয়ে গেলে গরিব লোকটা বলতেছে, ভাই আমি তো গরিব মানুষ, আমি খুব কষ্ট করে সারাদিন এখানে কষ্ট করে মাছগুলো ধরছি, তো আমার মাছগুলো নিয়েন না, আমার ফ্যামিলিটা না খেয়ে থাকবে, আমার পরিবারটা, ঠিক আছে। তো সে কোনো কথাই শুনলো না, সে মাছগুলো নিয়ে চলে গেল, ঠিক আছে। তো সে মাছগুলো নিয়ে চলে যাওয়ার পর বাড়িতে যে যখন ওই মাছের টোপ টুকরি থেকে মাছটা নামাবে, তো নামানোর সময় একটা জেল মাছ ছিল, শিং মাছ, শিং মাছ, খাতা কলমের শিং নামে এটা জেল মাছ বলে। তো ওই শিং মাছটা নামানোর সময় তার বাম হাতের এই আঙুলে, এই আঙুলের মাথায় করে কেটে দেয়। কেটে দেওয়ার পরে প্রচুর রক্ত বের হয়। আপনারা বুঝতে পারবেন যারা জীবনে ইঙ্গানো কয় ইঙ্গাই দেশে, ঠিক আছে, এখানে আমরা বলি ইঙ্গাই দেশে, তো জায়গাতে কাটছে তারা বুঝতে পারবেন। তো ইঙ্গানোর পরে উনি গেছে ক্লিনিকে, ক্লিনিকে যাওয়ার পরে ডাক্তার দেখে টেকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে একটু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ওনার পাঠাই দিয়েছে, বলছে 7 দিন পরে আসবা। তো 7 দিন পরে গেছে লোকটা, যাওয়ার পরে ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখে অবস্থা খারাপ, কাটার ঘাও আরো কাঁচা হয়ে গেছে, উপরে চলে এসছে। ডাক্তার বলছে এতটুকু কাট কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে, এতটুকু কাটতে হবে না হলে গ্যাংলি হয়ে পরে ক্যান্সার হয়ে যেতে পারে, সমস্যা নেই, এতটুকু কেটে ফেলছে। কেটে ফেলে বলছে ডাক্তারে 1 সপ্তাহ পরে তুমি আবার আসবা। লোকটা 1 সপ্তাহ পরে আবার গেছে, তখন মনে করেন যে এই পর্যন্ত চলে এসছে, এই কবজি পর্যন্ত, ঘা কাঁচা হয়ে গেছে বেশি, কবজি পর্যন্ত। এখন ডাক্তার বলে কবজি পর্যন্ত কাটা হবে, নইলে আরো উপর আসতে পারে, পুরো হাত কাটতে হবে। তখন তো লোকটা ভয় পেল, তখন কবজি এই পর্যন্ত কাটছে, ব্যান্ডেজ করে দিছে, বলছে 7 দিন পরে আবার আসতে। 7 দিন পরে যখন দেখে ডাক্তার খুলে ব্যান্ডেজ, তখন দেখে আরো অবস্থা খারাপ, ঠিক আছে, অবস্থা আরো বেশি খারাপ। এখন বলতেছে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত কাটতে হবে, নইলে পুরো শরীরে চলে যেতে পারে, পুরো তুমি মরে যেতে পারো। এখন কি করার, এই পর্যন্ত কাটতে হবে, কেটে ফেলছে এই পর্যন্ত। সো কাটার পরে 1 সপ্তাহ পরে আবার বলতেছে, 1 সপ্তাহ পরে আবার আসবা এখানে আমার কাছে, ডাক্তারে বলছে। 1 সপ্তাহ পরে যে দেখে ডাক্তার খাড় বেশি কাঁচা হয়ে গেছে। সো ডাক্তার তখন লোকটারে বলতেছে যে কিরে তুই কি করছিস, তুই লাইফে এমন কি পাপ করছিস যে তোর এই অবস্থা, আল্লাহ উপর আল্লাহ তোর এমন পাপ শাস্তি দিচ্ছে, মনে কর তুই তুই কি কোনো পাপ করছিস জীবনে, কি পাপ করছিস তুই। তখন লোকটা আস্তে আস্তে মনে করতেছে, আমি তো একটা লোকের মাছ এনে এরকম খাইছিলাম জোরজবস্তি। তখন লোকটা ডাক্তারকে বলতেছে, ডাক্তার আমি তো এরকম একটা অসহায় লোকের মাছ জবরদস্তি করে আনতে খেয়েছিলাম, তখন আমার হাতে কাটছিল, ঠিক আছে। তখন ডাক্তার বলেছে, হে পাগল কি করছিস তুই, এটা তুই উপর আল্লাহর কাছে মাপ চা, নইলে মরবি তুই। সে লোকটা তখন আল্লাহর কাছে মাপ চাইল, মাপ চাওয়ার পরে আল্লাহ তো তখন এই পুরো হাতটা কেটে ফেলছে তার, কাটার পরে আল্লাহ আর কোনো অসুবিধা দিল না তাকে। সো ভাই আমি এটাই বলতে যাচ্ছি, আসলে ক্ষমতা দাপট পাওয়ার সারা জীবন থাকে না, আর ক্ষমতা দাপট সবখানে দেখাতে নাই, এটা যার যতটুকু দিচ্ছে উপর আল্লাহ এটা সবখানে দেখাইতে নাই, ঠিক আছে। ক্ষমতা আপনার কাছে আছে, ক্ষমতার অপব্যবহার আপনি করেন না,
যেখানে দেশে কারেক্ট টাইম রাইট স্থানে ক্ষমতাটা খাটান। ধন্যবাদ।